বন্ধু জানি, ভালো অভিনেতা মানে শক্তিমান অভিনেতা এবং খুবই ফাঁকিবাজ অভিনেতা হিসেবে জানি। নিজেকে তুমি দীর্ঘ সময় আমাদের ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে রেখেছ, এই জন্য তোমাকে আমার প্রচণ্ড তোমাকে পিটাইতে ইচ্ছা করে মাঝে মাঝে, কারণ তুমি কেন এটা করছো। তোমার আর একটা দিক আমার কাছে উন্মোচিত হয়েছে, এক ভদ্রলোক, উনি খুবই ভালো অভিনেতা, আমার খুবই পছন্দের অভিনেতা। একটা ঈদের সময় বোধহয় উনি কারো কাছে ওনার পারিশ্রমিক পাবেন সে প্রত্যাশায় ছিলেন, বাজার করবেন ঈদের সময়, কিন্তু উনি পারছিলেন না এবং কাউকে শেয়ারও করছিলেন না। কিন্তু অনেকটা দেবদূতের মতো তুমি তার বাসায় গেলে, আগের দিন রাতে একটা খাম দিয়ে আসলা এবং সেটা উনি বলে আমার কাছে কাঁদতে থাকেন। এখন দেখো, একজন সাচ্চু, অনেকেই জানে হয়তো সাচ্চু কেমন করে কথা বলে, আসলে কি বলে, মানে অনেকটা দূরত্ব মেনটেন, আমার বেলাও বলে, উনি খুব ঠোঁট কাটা বলে, সুন্দর করে বলতে পারে যেটা বলছে। উনি সত্যবাদী বা সত্য কথা বলতে পছন্দ করে, এটা না বলে উনি বলেন যে ঠোঁট কাটা। কিন্তু আমারও তো কিছু ভালো গুণ আছে নিশ্চয়ই, যে আমরা বিপদের সময় মানুষকে জন্য পাশে থাকার চেষ্টা করি। এই যে সাচ্চু, কেন মানে কি তাড়না থেকে এটা করেছিলাম বা করো তুমি, রেগুলার করো এই জিনিসটা আমি জানি, বুঝতে দাও না। এটা হচ্ছে যে অন্য কিছু নয়, যে আমার মা বলতেন সেটা হচ্ছে ছোটবেলা থেকে, যে তুমি শুধুমাত্র যে জনগণ করেছো আমাদের পরিবারের জন্য তা না, পাশের বাসার জন্য, যেমন কলাবাগানে স্টাফ করে থাকতাম, পাশের বাসার জন্য, সো সকল গভর্নমেন্ট অফিসাররা পাশের বাসার জন্য, সমাজের জন্য, কলাবাগানের জন্য, ধানমন্ডির জন্য, এবার তোমার আস্তে আস্তে মনে করতে হবে যে পুরো দেশের জন্য। আর বাবা হোমিওপ্যাথিক ডক্টরের প্র্যাকটিস করতেন, গভর্নমেন্ট সার্ভেন্ট, কিন্তু আবার তার থেকে ওই যত গরিব মানুষ আছে তাদেরকে হোমিওপ্যাথি, ওই জায়গাটায় যে আমাদের সব ভাই বোনের মধ্যে ওই একটুখানি যে আমাদের পাশেও যখন মানুষ দাঁড়ায় তাহলে আমাদেরও ফোনের পাশে দাঁড়াবে, এটা জিনিসটা বাবা মার অবদান। অভিনেতা আমরা শুধু প্র্যাকটিস করেছি, সত্যি কথা তাই। অভিনেতা হয়ে মানে কিভাবে মনে হলো যে আমি অভিনয়টাই করবো? তুমি তারা সাংগঠনিক মানুষ ছিলে। হ্যাঁ, আমার যেটা ছিল যে খুব ভালো ফুটবল খেলতে পারতাম না, মানে ফুটবল খেললে মনে হতো যে গোলকিপারের বল ধরতে গেলে ব্যথা লাগে। বন্ধুরা সব সালাউদ্দিন ভাইকে দেখে, সালাউদ্দিন ভাই তখন হচ্ছে গিয়ে টুট্টু ভাই ছিলেন, সালাউদ্দিন ভাই তো খুব আমাদের ওই এলাকার সব মেয়েরা বড় বোনরা সালাউদ্দিনের বলতে পাগল, হিরো সে। ওনার বাড়ি কিন্তু আমরা যে বাসায় থাকতাম, তুমি বোধহয় সে বাসায় আসছিলে বাবার কাছে, সে বাসায় ওনারা আবনি ক্লাব ছিল, ওইখানে সালাউদ্দিন ভাই আসতেন। তখন তো আর সালাউদ্দিন ভাই তো ওনার সেই ওরকম করে চুল কাটা, কি হ্যান্ডসাম ভাই, হ্যান্ডসাম টুট্টু ভাই, এরকম বড় ভাই বন্ধু। সো ওনারা একটা জার্সি দিলে ফুটবল খেলবো এরকম আর কি, তো ওইটা নিয়ে ফুটবল খেলা খেলো। কিন্তু আমার সবসময় কচি কাচার মেলা বা তখন মুকুল ফুল ছিল, তারপর যেটা একটা ছিলেন পাকপাখালি ঝাঁক বলে, এটা অনেকেই জানে না, পাকপাখালি ঝাঁক বলে শেখ কামাল এবং আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন শুক্রবাদের, ওনারা পাকপাখালির ঝাঁক বলে একটা শিশু সংগঠন করলেন, সেইটির সেন্ট্রাল কমিটি ধানমন্ডিতে এবং কলাবাগান আমাদের স্থাপন। তো ওই পাকপাখালির ঝাঁকে ওখানটা আমরা ওই সংগঠনও করতাম। তাতে করে যেটা হচ্ছে শুধু ছড়া, অভিনয় করা ইত্যাদি। তারপরে আমাদের স্টাফ কোয়ার্টার যেখানে থাকতাম, গ্রিনল্যান্ডের স্টাফ কোয়ার্টার, ওইটার একটা বিল্ডিংয়ে আবদুল্লাহ হুসেন স্যার থাকতাম। তো স্যারের হচ্ছে কি তখন ঢাকা কলেজে পড়াতেন, তো স্যার ওই প্রতিবেশী দিনগুলোতে 16 ডিসেম্বর, 20 ফেব্রুয়ারি, 26 মার্চ, এই দিনগুলোতে আমরা ওই রাস্তার উপরে চৌকি বিছায় মা খালাদের কাছ থেকে শাড়ি গেলে ওগুলোর সব কিছু হতো, করা হতো ছড়া, কবিতা, ছবি আঁকা। তো এইভাবে করে আসলে শুরু। তারপরে কাঁঠাল বাগানে সেই সময় আমাদের ইন্না ভাই সহ আরও একজন, করোনার কারণে নাম ভুলে গেছে আমার, সেই জসিম ভাই, উনি আমাদেরকে হায়ার করে নিয়ে গেলেন প্রথম কলাবাগান থেকে কাঁঠাল বাগানে একটা নাটকের জন্য। ছোট প্রথম আমার না টাকা পয়সা না, মানে ওটা প্রথম ইয়েতে নিয়ে গেলেন এবং সেটা হচ্ছে বাংলা একাডেমিতে, ওরকম আমার মাও দেখতে গেলেন এবং আমি নাটকে মাকে খুব সুন্দর করে নাকি মা বলেছিলাম, আমার মা একটু জেলাস করে বললো, অনেক সুন্দর করে লাগছে তাকে মা। সেই যে মা পুত্রের যে একটা ভালোবাসা সেটা প্রথম টের পেলাম এই আর কি। তো প্রথম বড় নাটক করাটা ওই জায়গাটা, তাছাড়া হচ্ছে কি ওই রাস্তায় বা মাঠে এই সমস্ত মানুষের জন্য এটা করা হলো আর কি নাটক। তারপরে আস্তে আস্তে তো সাতটা হয়ে ওঠা না, তারপরে যে গ্রুপ রেফারেন্সে নাটক দল তৈরি করা, সব নাটকের অন্য জায়গায় গেলে বড়দের কথা শুনতে হবে। ধরুন আমরা কিশোররা যেটা করলাম, কিশোর নাটক বলে একটি দল ছিল, সেটা হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। তখন ছিল রেড ক্রস, রেড ক্রসের যেটা ছিল আদি থেকে বিংশতি বলে একটি ফিল্ড ড্রামা, যেটার মধ্যে 1000 ছেলে মেয়ের অভিনয় করতো। সেটি আবরি মাঠ, ধানমন্ডি গার্লস স্কুল মাঠ, শিল্পকলা একাডেমির মাঠ, আজিমপুর গার্লস স্কুলের মাঠ, এসব বড় বড় মাঠ হতো। চারিদিক থেকে দাঁড়িয়ে মানুষ দেখত। হারুনুর রশিদ বলে একজন ছিলেন, উনি আজিজ ভাই সহ মাসুদ ভাই এনারা হচ্ছে গিয়ে ডিরেক্টর, সেখানটা আমরা দেখতো। সেই 1000 ছেলে মেয়েদের কাছ থেকে মধ্যে অনেকেই এখন আছে যারা অভিনয় করছে। সো ওই কিশোর থেকে আস্তে আস্তে তারপর যখন একটুখানি যুবকের দিকে যাওয়া, তখন নাটকের দল তৈরি করা পাংশায়, যে পাংশায় আমার যুবকদের ছিল মিলন, বাবু, মাসুদ, ওদের সঙ্গে থেকে আরও বন্ধুরা ছিল, ওরা অপু, এসব মিলে আমরা ইয়ে করলাম আর্তনাথ থিয়েটার বলে যে নাটকের দল দিলাম। সেটা আমরা ভাবলাম যে ওই মানসিকতায় যে আর্তের মুক্তি চিৎকার বলে। সো আর্তনাথ আমরা গরিব মানুষের কথা বলবো, সো চরের মানুষদেরও সমস্যার সমাধান করতাম, ওনারা অভিনয় করতেন। এই করে করে তারপরে যেটা সেলমালদিন উনি ঢাকায় আবার নাট্য দলটা তৈরি হলো, এখানে নিপু সহ অন্যান্য বন্ধুরা। নিপু সাধারণ নিপু তুমি দেখছো আমার বন্ধুটাকে, ও লন্ডন থাকে না, ও এখন আমেরিকা থাকে। সো ও ঢাকা থাকে, ও সেখানটা যেগুলো যে এখানে যখন শুরু করলাম আমরা কলাম স্টাফ কোয়ার্টারে, তারপরে এর মধ্যে বিদেশি সাল চলে আসলো। তো তখন শুরু শাসকের বিরুদ্ধে করা এবং আমরা গ্রুপ থিয়েটার ফেডারেশনের আপনাদের কাজ করলাম। এবং সেলিমানদিন এবং বাচ্চু ভাই, ফরিদ ভাই এরা সব বললো তোমাদের নামটা চেঞ্জ করো। কেন? জামির আহমেদ ছিলেন। কেন? বলে আর্তনাদ মানে হচ্ছে গিয়ে পেছন থেকে ছুরিকাঘাত করে করলে যে চিৎকার সেটি হচ্ছে আর্তনাদ। আমার তোমরা কি বুঝলে? আর্তের মুক্তির চিৎকার না, চেঞ্জ করো। তো 12 বছর পরে ইমোশনাল তখন ছিল, তো 12 বছর পরে আমরা চেঞ্জ করে থিয়েটার সেন্টার নাম রাখলাম। উৎপল দপ্তর দলকে বাংলাদেশে এনে এটা করা হলো। এই আর তুমি খুব অ্যাক্টিভ, মানে ভীষণ অ্যাক্টিভ, মানে যেটা নিয়ে করতে চাও সেটা নিয়ে থাকো, মানে একদম লাইক মানে কি বলবো, মন প্রাণ দিয়ে একেবারে ওই যে থাকা বলে না যে এটা আমি করব, এই যে উদ্যোগ নেওয়া, এই যে সাংগঠনিক একটা শক্তি, এটা কিন্তু সবার মধ্যে থাকে না। এটা এই যে সাংগঠনিক যে একটা মুভমেন্ট যে করে, যে সবাইকে নিয়ে চলা, যেমন আমাদেরকে আমরা যখন ইলেকশনের সময়কে ডেকে নিয়ে যাওয়া এবং মানুষকে যে অনার করা, যে কে কোন টাইপের, সবাই তো মানুষ আমরা একরকম না, এক একজন এক রকম এক এক টাইপের, সবাইকে যে বিভিন্ন বিভিন্ন রকমের স্টাইলে তাকে হ্যান্ডেল করা, এটা একটা দারুণ মানে ক্ষমতা। সেই ক্ষমতাটা অর্জনটা কি তুমি নিজের মনের থেকে পাও, নাকি কোনো ঐশ্বরিক ক্ষমতা আছে, নাকি আমি জানি না। আমার মনে হয় যে এটা মানুষ যদি সত্যিকার অর্থে মানুষের জন্য কিছু করতে চায়, মন থেকে করতে চায়, সৎভাবে করতে চায়, তাহলে তার এই ক্ষমতাটা চলে আসবে কনফার্ম। মানে ধরো তুমি যে স্টুডিওটা করছো, তুমি এসব দেখে না করবো চিন্তা করতে করতে অনেক সময় লাগায় না, তারপরে ধরো তোমার এমন হতে পারে তোমার এটার পরে আমার কথা বলতে যেটা মনে হচ্ছিল যে এটা নতুন ধারা তুমি দেখবো। যেমন মনে হচ্ছিল যে একটা ড্রয়িং রুম থিয়েটার হতে পারে, এটা মানুষ লাইভে দেখবে। ওয়াও, ইয়েস, আমার তোমার সাথে কথা বলে এরকম মনে হচ্ছে যে সো মানুষ যদি চায় নতুন কিছু ভালো কিছু করতে, সেটাই তো। এই যে আমার মাথার মধ্যে তুমি কথা বলতে যাও, মাথার মধ্যে টাস্কটা চলে আসে। আমি জানো এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম, তোমার আমি যে তোমাকে মনে যে অফার করবো, আমি তুমি এটা করলে খুব ভালো হবে, এইটা একটা নাটক হতে পারে। তারপরে যেহেতু আমরা জানি যে আমাদের পাশে মিশা সদাগর হচ্ছে, সো ও আরেকটা ক্যারেক্টার এসে ঢুকে নিয়ে এই বিষয় নিয়ে কথা বলে কিন্তু একটা নাটকের মতো করে হবে। সো মানুষ আমরা যেটা বিশ্বাস যে আসলে মানুষের ক্ষমতাটা একটা যে ইচ্ছা শক্তিটা দরকার, পরিশ্রমী হতে হবে, আর একটা হচ্ছে যে সতর্ক থাকতে হবে তার চিন্তাটার প্রতি, তাহলে অন্য মানুষ পেরে। অভিনয়ে দীর্ঘদিন গ্যাপ ছিল অভিমানে, নাকি নিজের ক্যারেক্টার পাও নাই সেই জন্য? আমি অভিনয় দুই তিনবার আমার ফিল্মে প্রথম অভিনয় অফ করেছিলাম হচ্ছে যে তখন আমাদের একজন সিনিয়র অভিনেতা উনি ভারতে যে উনি একটা শর্ট দিতে যে পড়ে গিয়েছিল না পা ভেঙেছিল শরীফ ভাইয়ের বোধহয় একটা প্রথম আহমেদ শরীফ একটা পায়ে তখন আমাকে অন্যরা বলছে বিরাট সুযোগ আমি আপনার ফিরে নিয়ে ভালো তো একটু ভজন করলাম উনি আমাকে ফিরে আসতে দাও ঠিকঠাক মতো। তারপর রাজীব ভাই অসুস্থ হলেন এবং উনি বলছে যে পুরাপুরি ফাঁকা ফরিদি ভাই তখন কমিয়ে দিয়েছে তার কারণ আমি ফাঁকা মাঠে খেলি না তো খুবই টানে আমি 5 বছর ভাই 5 বছর শিল্পীকে আসলে এইভাবে আমরা অসম্মানিত করাটা যে কত বড় অপরাধ এটা হচ্ছে কি মানে কিছু মানুষ বলবে সেটাকে মানতে হবে না। কিছু মানুষ বলবে না যে তুমি দেখবে যে এখনকার ছেলে মেয়েদের বলে শোনো তুমি ভাব নিয়ে না যাও তুমি দেরিতে না যাও তুমি স্টার হলো না শিল্পী না এর বলে ওরা ওই সমস্ত মানুষ যারা যারা করে তোমার তুমি তো বা তোমার আগের যারা ফিল্মের হিরোইন আছে তারা তো পারফেক্ট টাইমে এসছে সবার ম্যাডামের কথা বলি তোমার কথা বলি স্বপ্নের কথা বলি সো আমি হচ্ছে যারা টাইমলি আসছে তাদের কিন্তু ফিডব্যাকটা ওরকম পেয়েছে তারা তাই না। আমি কয়েকদিন আগেও দেখছিলাম তোমার এবং বাপ্পার পারফরমেন্সের জায়গাগুলো দেখছিলাম টেলিভিশনে। সো মানুষ কিন্তু না সামহাও খুবই একটা মডার্ন ভাষায় তো সেখানটা আমি দেখলাম সবাই যিনি দেখছেন খুব ফ্যাশনেবল মহিলা তিনিও তাকিয়ে দেখছে তার সাপোর্টিং বাসার স্টাফ সেও দেখছে যারা গেস্ট আছে আমরা তারাও দেখছে আমি সবার কথা একটু বন্ধ হয়ে গেল। এই যে ফিল্মের পাওয়ারটা এটা তো এমনিতে আসেনি। সো তারা যদি যারা যারা ওখানে অভিনয় করছিল যাদের নাম বললাম আমি তুমি বাপ্পা সহ আরও নাচের জায়গাটা আসলো ওই যদি কোরিওগ্রাফি না হতো কস্টিউম ডিজাইন না হতো দেখতো না আসলে সুরটা যদি না হতো। সো লেবার দেওয়া সেভাবে পরিশ্রম করার প্রস্তুতিটা ওরকম ঠিকঠাক না হলে আসলে এটা আকর্ষিত হয় না হবে না। না তোমার সবচেয়ে বড় গুণ কি জানো তুমি না বলতে পারো এটা একটা বড় গুণ একটা শিল্পীর জন্য। বাবা আমাকে বলতেন বাবা থাকলে মানে আমাদের সঙ্গে বেঁচে থাকলে আমি হয়তো না বলতে শিখে যেতাম।